মধু ও দারুচিনির মিশ্রণ মানুষের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে উচ্চমাত্রার কোলেস্টেরল ও রক্তে চিনির পরিমাণ কমাতে এর জুড়ি মেলা ভার। বেশ কয়েক রকমের ভাইরাসের বিরুদ্ধেও লড়াই করতে পারে এই মিশ্রণ। সবচেয়ে ভালো বিষয় হলো এই দুটি উপাদানই বেশ সহজলভ্য এবং সস্তা। চলুন দেখে নেই শরীরের কোন কোন সমস্যায় সমাধান দেয় মধু এবং দারুচিনির অপূর্ব মিশ্রণ। সুস্থ হৃদয়ের জন্য মধু আর দারুচিনির গুঁড়োর একটি মিশ্রণ তৈরি করুন। এবার রোজ সকালে জ্যাম, জেলি বা মাখনের বদলে এই মিশ্রণটি পাউরুটি মাখিয়ে খান। এতে আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা কমবে আর হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দেবে। বাত বা আর্থ্রাইটিস, এক গ্লাস গরম পানিতে 2 টেবিল চামচ মধু আর 1 টেবিল চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এই পানি প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করুন। আপনার যদি দীর্ঘমেয়াদী বাতের সমস্যা থাকে তবে তা ভালো করে দেবে এই জাদুকরী পানীয়। সেই সাথে এটি ক্যান্সার প্রতিরোধেও বেশ সহায়ক। অনেক সময় পিত্তথলিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়, এ থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন 1 গ্লাস কুসুম গরম পানিতে 2 টেবিল চামচ দারুচিনির গুঁড়ো এবং 1 টেবিল চামচ মধু মিশিয়ে পান করুন। জানেন কি, বড় 1 কাপ চায়ের সঙ্গে 2 টেবিল চামচ মধুর সঙ্গে 3 টেবিল চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে পান করার 2 ঘন্টার মধ্যেই আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা শতকরা 10% কমে যায়। নিয়মিত পান করুন এই পানীয়টি। হঠাৎ ঠান্ডা বা সর্দিতে আক্রান্ত হলে 1 টেবিল চামচ মধু আর 1 টেবিল চামচের 1/4 ভাগ দারুচিনির গুঁড়ো মিশিয়ে পরপর 3 দিন খান। এটা আপনার ঠান্ডা সারাবে, সর্দি ভালো করে দেবে আর সাইনাসের সমস্যা কমিয়ে দেবে। বাড়তি ওজন কমাতে চান তাহলে দারুচিনির গুঁড়ো দিয়ে ফোটানো 1 গ্লাস পানিতে মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। নিঃশ্বাসের দুর্গন্ধ, সারাদিন যদি তাজা নিঃশ্বাস নিতে চান তাহলে 1 গ্লাস গরম পানিতে 1 টেবিল চামচ মধু ও দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এরপর রোজ নিয়ম করে এই পানি দিয়ে কুলি করুন। সারাদিন নিঃশ্বাস থাকবে একদম তরতাজা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।